দেশে অটোমোবাইল বিক্রি বর্তমানে টপ গিয়ারে চলছে। ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা ফাদার তথ্য থেকেই তা পরিষ্কার। নভেম্বর মাসে গাড়ি বিক্রি 28.54 লক্ষ ইউনিটের সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে। উৎসবের মরশুমের ফলে এই রেকর্ড বিক্রি বলা যেতেই পারে। অনেক উৎসব যেমন ধনতেরাস, দীপাবলি, ভাইফোঁটা, গুরু নানক জয়ন্তী ইত্যাদি নভেম্বরেই উদযাপিত হয়। এই দিনগুলিতে গাড়ি কেনা শুভ বলে মনে করা হয়। তবে কি 2024 সালেও অটো বিক্রির এই প্রবণতা অব্যাহত থাকবে? অটো সেক্টরে বিনিয়োগের এটাই কি সঠিক সময়? এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এই সেক্টরে কি এমন কোনো শেয়ার আছে যার মূল্য বর্তমানে 500 টাকার নিচে এবং বিনিয়োগের উপযুক্ত? আসুন এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করা যাক। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত নিফটি 50 সূচক 18% বেড়েছে। এর তুলনায় নিফটি অটো সূচক 42% বেশি রিটার্ন দিয়েছে। কিন্তু নিফটি অটো ইন্ডেক্সের এই দুর্দান্ত পারফরমেন্সের বেশিরভাগই মাত্র 3টি শেয়ারে চিহ্নিত করা যেতে পারে। এর মধ্যে রয়েছে টিভিএস মোটরস, টাটা মোটরস এবং বাজাজ অটো, যা একসাথে 80% বেশি রিটার্ন দিয়েছে। লক্ষণীয় বিষয় হলো যে অটো সূচকের সমস্ত শেয়ারের মধ্যে শুধুমাত্র সংবর্ধনা মাদারসন এবং অশোক লেল্যান্ড বর্তমানে 500 টাকার নিচে লেনদেন করছে। অটো সূচক বা অটো শেয়ারের এই পারফরমেন্সের পিছনে 3 থেকে 4টি প্রধান কারণও রয়েছে। উৎসবের মরশুম ছাড়াও নভেম্বরে বিবাহ মরশুমের সূচনা হয়েছিল, যা অটোমোবাইল বিক্রিকে আরও এগিয়ে দিয়েছিল। মন্ত্রী ফিনমার্টের প্রতিষ্ঠাতা অরুণ মন্ত্রী বলেছেন যে চাহিদা বৃদ্ধি, ইভি বিভাগে 2 এবং 4 চাকার জোরালো চাহিদা, গ্রামীণ ভারতের চাহিদা বৃদ্ধি, বিশেষ করে টু হুইলার বিভাগে চাহিদা বাড়াতে সাহায্য করেছে। মার্চ 2020-র তুলনায় যা আগে 25.69 লক্ষ ইউনিটের রেকর্ড বিক্রি দেখেছিল, নভেম্বর 2023-এ 28.54 লক্ষ গাড়ি বিক্রি হয়েছে। একইভাবে মার্চ 2020-তে প্রায় 20.7 লক্ষ টু হুইলার বিক্রি হয়েছিল, যা নভেম্বর 2023-এ বেড়ে 22.47 লক্ষে দাঁড়িয়েছে। যাত্রীবাহী যানবাহন বিক্রিও 2020 সালের মার্চ মাসে 3.57 লক্ষ সামান্য বেড়ে 2023-এর নভেম্বরে 3.6 লক্ষে ঠেকেছে। শুধুমাত্র ট্রাক্টর এবং বাণিজ্যিক যানবাহনের বিক্রি যথাক্রমে 21% এবং 2% কমেছিল। এই পরিস্থিতিতে প্রশ্ন হলো, অটো সেক্টরে বিনিয়োগের এটাই কি সঠিক সময়? এর যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে কি 500 টাকার নিচে কোনো শেয়ার বিনিয়োগের জন্য পাওয়া যাবে? আমরা যদি নিফটি অটো সূচকের সঙ্গে গাড়ির যন্ত্রাংশ, হালকা বাণিজ্যিক যান, ট্রাক এবং টু ও থ্রি হুইলারের শেয়ার অন্তর্ভুক্ত করি, এরকম প্রায় 21টি কোম্পানি রয়েছে যাদের শেয়ার বর্তমানে 500 টাকার নিচে কেনা বেচা হচ্ছে। এই 21টি কোম্পানির মধ্যে 11টির দাম কম নয়। এই কোম্পানিগুলো একটি পিই বা মূল্যে লেনদেন করছে, যাতে 30 গুণের বেশি উপার্জন করা হয়। এর মধ্যে অটোলাইন ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রায় 131.3 গুণের সর্বোচ্চ পিই মাল্টিপালে লেনদেন হচ্ছে। 10টি শেয়ার 500 টাকার কম দামে লেনদেন করছে, সঙ্গে যুক্তিসঙ্গত মূল্যায়ন, যার মানে তাদের পিই মাল্টিপাল রেঞ্জ 9 থেকে 29 গুণ পর্যন্ত। অরুণমন্ত্রী মনে করেন যে এবছর বা 2024 সালে যাত্রীবাহী যানবাহন এবং টু হুইলারের তুলনায় বাণিজ্যিক যানবাহনগুলির চাহিদা আরও ভালো হবে, তাই অশোক লেল্যান্ডে 245 টাকার লক্ষ্য নিয়ে বিনিয়োগ করতে পারেন। টাটা মোটরস এবং আইশার মোটরসে গড়ে 20 থেকে 25% রিটার্ন আশা করা যায়। আইশার মোটর বাণিজ্যিক যানবাহন এবং টু হুইলার উভয় বিভাগেই ব্যবসা করে। 10টি শেয়ারের এই তালিকার মধ্যে রয়েছে জামনা অটো, 144 টাকার লক্ষ্যে কেনা যাবে। সর্বোপরি 2023 সালে টপ গিয়ারে থাকার পর 2024 সালেও অটো সেক্টর টপ গিয়ারে চলবে বলেই আশা করা হচ্ছে। বিশেষত বাণিজ্যিক যান বিভাগে চাহিদা তুলনামূলকভাবে ভালো থাকবে বলেই আশা করা হচ্ছে, আর এই কারণেই বাণিজ্যিক যানবাহন এবং নির্বাচিত অটো যন্ত্রাংশ সংস্থার শেয়ারগুলি কেউ 2024-এর জন্য পোর্টফোলিও অন্তর্ভুক্ত করতেই পারেন।